ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतो यह न जहो लोक कल्याण मार्गम त्रैलोक्येप्या प्रतिम महिमा जानकी प्राणवंदो भक्त्या ज्ञानं व्रतवर वपु सीतया योगी रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजां अन्धतामीश्रमीश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रतितपुरुषो रामकृष्णस्त्विदानीं सोऽयं जातप्रतितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो वंशकल्पो गुरु जयो जयो भगवान् जगतेर्गुरु जय जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जयो रामकृष्ण इष्टगोष्ठीगान सवार चरणोरिनु मागे अधम श्री भगवानेर इच्छाय आबार आमरा समबेत होयेछि श्री श्री रामकृष्ण पुथि पाठ ओ आलोचनार उद्देश्य निये। आगेर दिन आमरा जे अंशटा पढ़छिलाम ता हलो भैरवी ब्राह्मणी श्री रामकृष्ण लीला नाटके तार जे अभिनय सेटा शेष हलो तिनि फिरे जाच्छेन श्री रामकृष्ण लीलांगन थेके। आजके एकटि अन्य अंश शुरू करब तार आगे किछु बोली भगवान जखन मानुषेर दुःखे मानुषेर मतो हये मानुषेर मध्ये अवतरण करें तखन तारी अवतरित रूपेर नाम अवतार मानुषेर मतो हये मानुषेर मध्ये एत निखुत अभिनय हय आमरा बुझतेई पारि ना जे तिनि देवता स्वयं সেই কারণে যতদিন এরা স্থূল শরীরে থাকে এদের অমানসিক অশ্রুতপূর্ব অভূতপূর্ব এই সমস্ত যে কার্যক্রম এ দেখে আমরা তাদের ভুল রকমভাবে ইন্টারপ্রেট করে থাকি। শ্রীরামকৃষ্ণদেব যতদিন স্থূল শরীরে ছিলেন কেউ মনেও করেননি তিনি অবতার, তাই তার এই ভগবানের নামে সমাধি মুহুর্মুহু সমাধি এগুলো যখন হতো তখন লোকে তাকে বলতো পাগল, কেউ বলতো খ্যাপা, আবার কেউ ন্যাকাও বলতো। তার মহাসমাধির কিছুদিন আগে থেকে মানুষজন চিনতে শিখল তিনি আর যাই হোক 14 পোয়া দেহে থাকা সাধারণ একজন মানুষ নন, তার বাইরে একজন কিছু। তার মহাপ্রয়াণের পর যত দিন যেতে থাকলো তত তার মানুষই সত্তাটা আমরা ভুলে গিয়ে তাকে দেবতা বানিয়ে বসেছি। শ্রীরামকৃষ্ণ যে কিক্ষণে ওই ছবিটি তুললেন কমল কুটিরে হাত দুটি তুলে, সিনেমা থিয়েটার যেখানে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলা হচ্ছে সমাধি মানে ওই রকম আঙুল তুলে তাড়ানো, সাধারণ অবস্থায় মানে এরকম আঙুলটা বেঁকে থাকা, এই হলো তাই। দেখুন দুটো যতদিন স্থূল শরীরে ছিলেন তাকে কেউ মান দেবতা বলে মান গণ্য করেননি, তিনি তার স্থূল শরীর চলে গেছে তাকে কেউ মানুষ বলে গণ্য করছে না, এক অদ্ভুত ব্যাপার। তিনি দেবতাও ছিলেন না মানুষও ছিলেন না। খুব সুন্দর করে বর্ণনা করেছেন শারদানন্দজি, তিনি বলেছেন দেব মানব, দেবতা মানুষের মধ্যে দিয়ে এসেছেন, তার মধ্যে দুটোরই প্রকাশ, মানুষের ভালোবাসা মানুষের স্নেহ যেমন যেমন মানবীয় গুণ আমরা দেখি সেগুলোর প্রকাশ আছে, আবার এই অভূতপূর্ব ত্যাগ অশ্রুতপূর্ব ভালোবাসা এই জিনিস যেগুলো মানুষের মধ্যে দেখা যায় না, সকলকে সমান রকমভাবে ভালোবাসা। আমরা বলেছিলাম বৃন্দেজির গল্প, বৃন্দেজি ঠাকুর সম্পর্কে সার্টিফাই করছেন, আবার ঠাকুর সম্পর্কে সার্টিফাই করছেন সেই সময়কার এলিট সোসাইটির মানুষজন,
ব্রাহ্ম সমাজের সব গুণী জ্ঞানী গুণীজন, দুটো সেক্ট দেখুন, একদম নিরক্ষর আর এক ধরনের ভীষণ পণ্ডিত, এই দুটো সেক্টকে একদম যিনি জুড়ে দিয়েছেন, এই সাধারণ মানুষের কাজ হয় না, অ্যাটলিস্ট আমরা মানুষরা পারি না, আমরা একভাবে একরকমভাবে ভালোবাসতে পারি না, মা তার সব সন্তানদের ভালোবাসতে পারে না, মায়ের ভালোবাসা আনকন্ডিশনাল দাও যাতে কোনো শর্ত নেই, কিন্তু মাও তার সমস্ত সন্তানকে সমভাবে ভালোবাসেন না, আপনারা মায়েরা যারা যারা আছেন মুখে হাত দিয়ে দেখুন, দেখবেন সমানভাবে আপনাদের সন্তানদের একই রকমভাবে সব সন্তানকে ভালোবাসতে পারেননি, সেটা সম্ভব হয় না, কারণ আমাদের মানবীয় লিমিটেশনস, আর সেইখানে এই দৈবী আনলিমিটেড লাভ, এই দুটো জিনিস। রাজা মহারাজ বলছেন যে শ্রীরামকৃষ্ণ হলেন স্বর্গ আর মর্তের মাঝখানের একটা সেতু, দ্য ব্রিজ, তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন এই 14 পোয়া শরীর, এই লিমিটেশনসগুলোর মধ্যে থেকেও কেমন করে আমরা ঈশ্বর হতে পারি, আমাদের প্রত্যেকের ভেতরে যে দৈবী সত্তাকে কেমন করে জাগিয়ে আমরা এক একজন দেবতা হতে পারি। স্বামীজি বলছেন গরু মিথ্যে কথা বলে না, দেওয়াল চুরি করে না, কিন্তু গরু গরুই থাকে, দেওয়াল দেওয়ালই থাকে, মানুষ মিথ্যে কথা বলে, মানুষ চুরি করে, আবার সেই মানুষই ভগবান হয়। বেশি দূর যাওয়ার দরকার নেই, রত্নাকরের যদি আমরা দেখি আমাদের বাল্মীকি মুনি হওয়ার ঘটনা, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় ইন্সপিরেশন, এই একটি অদ্ভুত দিব্য বাণী তিনি আমাদের দেখিয়ে গেছেন, তার এই জীবনের দুটো রিফ্লেকশন, এই মানুষের এই 14 পোয়া শরীরের ভেতরেই দিব্য সত্তা আছে, শুধু তাকে জানা, তাকে বোঝা আর তাকে বিকাশ করা। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে শারদানন্দজি লীলা প্রসঙ্গে অদ্ভুত একটা সুন্দর কথা বলছেন, সেটা দিয়ে আমরা শুরু করব। তিনি বলছেন এই অলোক সামান্য মহাপুরুষের প্রতি অতি সামান্য চেষ্টা দিয়েও উদ্দেশ্যবিহীন বা অর্থশূন্য ছিল না, এমন অপূর্ব দেব ও মানবভাবে একত্র সম্মিলন কোথাও দেখা দুর্লভ, অন্তত পৃথিবীর নানা স্থানে এই 25 বৎসর ঘুরিয়া ঘুরিয়া আমাদের চোখে আর একটিও পড়ে নাই, কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, ঠাকুর সম্বন্ধে আমাদের অনেকের ভাগ্যে তাহাই হইয়াছে, গলার অসুখে চিকিৎসা করাইবার জন্য ভক্তেরা যখন ঠাকুরকে কিছুদিন কলিকাতার শ্যামপুকুরে আনিয়া রাখেন, তখন শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী একদিন তাহাকে দর্শন করিতে আসিয়া আমাদিগকে নিম্নলিখিত কথাগুলি বলিলেন। শ্রীযুক্ত বিজয় ইহার কিছুদিন পূর্বে ঢাকায় অবস্থানকালে একদিন নিজের ঘরে খিল দিয়া বসিয়া চিন্তা করিতে করিতে শ্রীরামকৃষ্ণ দেবের সাক্ষাৎ দর্শন পান, এবং উহা আপনার মাথার খেয়াল কিনা জানিবার জন্য সম্মুখে অবস্থিত দৃষ্ট মূর্তির শরীর ও অঙ্গ প্রত্যঙ্গ আদি বহুক্ষণ ধরিয়া সহস্তে টিপিয়া টিপিয়া দেখিয়া যাচাইয়া লন, সে কথা ওই দিন ঠাকুর ও আমাদের সম্মুখে তিনি মুক্ত কণ্ঠে বলেন। শ্রীযুক্ত বিজয় দেশ বিদেশ পাহাড় পর্বত ঘুরে ফিরে অনেক সাধু মহাত্মা দেখিলাম, কিন্তু ঠাকুরকে দেখাইয়া এমনটি আর কোথাও দেখলাম না, এখানে যে ভাবের পূর্ণ প্রকাশ দেখেছি তারই কোথাও দুয়ানা, কোথাও এক আনা, কোথাও এক পাই, কোথাও আধ পাই মাত্র, চার আনাও কোনো জায়গায় দেখলাম না। ঠাকুর মৃদু মৃদু হাসিতে হাসিতে আমাদিগকে বলে কি, শ্রীযুক্ত বিজয় ঠাকুরকে যেদিন সেদিন ঢাকাতে যেরূপ দেখেছি তাতে আপনি না বললে আমি আর শুনি না, অতি সহজ হই আপনি যত গোল করেছেন, কলিকাতার পাশেই দক্ষিণেশ্বর, যখন ইচ্ছা তখনই এসে আপনাকে দর্শন করিতে পারি, আসতে কোনো কষ্ট নাই, নৌকা গাড়ি যথেষ্ট, ঘরের পাশে এরূপে এত সহজে আপনাকে পাওয়া যায় বলিয়া আমরা আপনাকে বুঝিতে পারলাম না, যদি কোনো পাহাড়ের চূড়ায় বসে থাকতেন আর পথ হেঁটে অনাহারে গাছের শিকড় ধরে উঠে আপনার দর্শন পাওয়া যেত তাহলে আমরা আপনার কদর করতাম, এখন মনে করি ঘরের পাশেই যখন এই রকম তখন না জানি বাহিরে দূর দূরান্তে আরও কত ভালো ভালো সব আছে, তাই আপনাকে ফেলে ছুটোছুটি করে মরি,
আর কি, বাস্তবই কি এই রূপ? করুণাময় ঠাকুর তাহার নিকট যাহারা আসিত তাহাদের প্রায় সকলকেই আপনার বলিয়া গ্রহণ করিতেন। একবার গ্রহণ করলে তাহার ছাড়াছাড়ি তাহারা ছাড়াছাড়ি করিলেও আর ছাড়িতেন না, এবং কখনো কোমল কখনো কঠোর হস্তে তাহাদের জন্ম জন্মার্জিত সংস্কার রাশিকে শুষ্ক দগ্ধ করিয়া নিজের নূতন নূতন ভাবে অদৃষ্টপূর্ব অমৃতময় ছাঁচে নূতন করিয়া গঠন করিয়া তাহাদের চিরশান্তির অধিকারী করিতেন। ভক্তেরা আপন আপন জীবন কথা খুলিয়া বলিলে এই কথার আর সন্দেহ থাকিবে না। সেই জন্য দেখিতে পাই শ্রীযুত নরেন্দ্রনাথ স্বগৃহে অবস্থানকালে কোনো সময় সাংসারিক দুঃখ কষ্টে অভিভূত হইয়া এবং এতদিন ধরিয়া শ্রী ভগবানের শরণাপন্ন থাকিয়া তাহার সাক্ষাৎকার পাইলাম না, ঠাকুর কিছুই করিয়া দিলেন না ভাবিয়া অভিমানে লুকাইয়া গৃহত্যাগে উদ্যত হইলে ঠাকুর তখন তাহাকে তাহা করিতে দিতেছেন না। দৈব শক্তি প্রভাবে তাহার উদ্দেশ্য জানিতে পারিয়া বিশেষ অনুরোধ করিয়া তাহাকে সেদিন দক্ষিণেশ্বরে সঙ্গে আনিয়াছেন এবং তা পরে তাহার অঙ্গ স্পর্শ করিয়া ভালোবেসে গান ধরিয়াছেন। কথা কহিতেও ডরাই না কহিতেও ডরাই, আমার মনে সন্দেহ হয় বুঝি তোমায় হারাই হারাই, এবং নানা প্রকারে বুঝাইয়া শুঝাইয়া তাহাকে নিজের নিকট রাখিয়াছেন। আবার দেখি বকল মালাভে কৃতার্থ হইয়া যখন শ্রীযুত গিরিশ পূর্ব সংস্কারের প্রতাপ স্মরণ করিয়া নিশ্চিন্ত ভয়শূন্য হইতে পারিতেছেন না, তখন তাহাকে অভয় দিয়া বলিতেছেন, একই ঢোড়া সাপে তোকে ধরেছে রে শালা, জাত সাপে ধরেছে, পালিয়ে বাসায় গেলেও মরে থাকতে হবে। দেখিস নে, ব্যাঙগুলোকে যখন ঘোড়া সাপে ধরে তখন ক্যাঁ 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 করে হাজার ডাক ডেকে তবে ঠান্ডা হয়, কোনোটা বা ছাড়িয়েই পালিয়ে যায়। কিন্তু যখন কেউতে বা গোপ্রতে ধরে তখন ক্যাঁ 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 তিন ডাক ডেকেই আর ডাকতে হয় না, সব ঠান্ডা। যদি কোনোটা দৈবাত পালিয়ে যায় তো গর্তে ঢুকে মারা যাবে, এই কান্তার সেইরূপ জানবি। এত সহজে তিনি আমাদের কাছে প্রকাশিত হয়েছেন আমরা বুঝতে পারিনি, আমরা তো বুঝিনি, সেই সময় যারা ছিলেন তারাও কেউ বোঝেনি। সেই না বোঝার গল্প আজকে আমরা বলবো। আপনাদের মনে হতে পারে যে আমি ধান ভাঙতে কেন তখন শিবের গীত গাইছি, আসল কারণটা হচ্ছে সেই সময় মানুষরা তারা কেমন করে ঠাকুরকে দেখতেন। আমরা আগের দিন দেখেছি ঠাকুর কামার পুকুরে ফিরে এসছেন, কামার পুকুরের মানুষের রিয়াকশন দেখেছি, তারা কিন্তু কেউ অবতারকে দেখতে আসেনি, তারা দেখতে এসেছে অবাক মানুষকে, যে সকালে মাছে রাত্রে মরে আবার রাত্রে মরে সকালে মাছে, সেই মানুষকে দেখতে এসেছে যে কে কতখানি পাগল হয়েছে তাদের গদাই, কিংবা গদাই যে স্বাভাবিক অবস্থায় তাদের কাছে এসছে সেই গদাই তাদের আগের মতো, তাদের গদাইয়ের সাধক ভাব বা দৈবী ভাব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এ ছিল তো কামার পুকুরের গল্প, জয়রাম বাটি যেখানে তার শ্বশুর বাড়ি, যেখানে আমরা যাওয়ার জন্য আপু কাকু করি, কামার পুকুরে না গেলেও হয় আমরা জয়রাম বাটি যাই। জয়রাম বাটির মানুষজন কেমন করে তারা শ্রী রামকৃষ্ণকে অ্যাকসেপ্ট করেছিলেন সেই গল্পই আপনাদের বলব। ঠাকুর এসেছিলেন দক্ষিণেশ্বর থেকে কামার পুকুরে নিজের দেশে, কারণ তখন বর্ষা সমাগত হওয়ায় জলেতে তার পেট খারাপ হচ্ছিল, সেই শরীর সারানোর জন্য তিনি দক্ষিণেশ্বর থেকে কামার পুকুরে এসেছিলেন। তারপরের গল্প, দেশের মিঠানি জলে ঠাকুরও এখন সুস্থকায় সবলাঙ্গ পূর্বেরও মতন, বিভিন্নতা এক স্থলে দেখিবারে পাই, পূর্বের লাবণ্য কান্তি দেহে কিন্তু নাই, গা ফেটে পরিত রূপ সোনার বরণ, বিশেষ বলয় তার মলিন এখন, বহুকাণ্ড বাকি আছে লীলা অভিনয়, দক্ষিণেশ্বরের তারা আইলা ফিরায়, রামকৃষ্ণ লীলা কথা মঙ্গল নিধান, মাতোয়ারা প্রভু ভাগ্যবানে কয় আর শুনে ভাগ্যবান, রামকৃষ্ণ লীলা কথা মঙ্গল নিধান, ভাগ্যবানে কয় আর শুনে ভাগ্যবান। বলছেন দেশের মিঠানি জলে আস্তে আস্তে মিষ্টি জলে ঠাকুরের
শরীর সারতে লাগলো, কিন্তু পূর্বের সেই রূপ সেই লাবণ্য ফিরে এলো না, হরিতালের মতো গায়ের রং। বলছেন সোনার যে বাজুবন, যে সোনার ইষ্টক অবস্থা তিনি পরে থাকতেন, তার সঙ্গে তার গায়ের যে রং সেটা একরকম হয়ে যেত। শ্রী শ্রী মাকে ভক্তরা জিজ্ঞাসা করছেন, শরৎ মহারাজ বলছেন যে ঠাকুরকে তেমন সেরম দেখতে সুন্দর, খুব সুন্দর ছিল না। মা বলছেন শরৎ আর কি দেখেছে, ওরা ভুগে টুকে যখন সব শরীরের রূপ চলে গেল সেই সময় ওরা এসেছে, ওরা আর কি দেখেছে। তাই বলছেন পূর্বের লাবণ্যকান্তি কিন্তু ফিরে এলো না, এই যে তপস্যা, দীর্ঘ তপস্যার যে অত্যাচার, তাতে তার সেই পূর্বের লাবণ্যকান্তি আর ফিরে এলো না। আরো কাণ্ড বাকি আছে, তাই দক্ষিণেশ্বরে তিনি তরা ফিরে এলেন। এখানে ওই লীলাটা ওখানেই শেষ হলো, কিন্তু ওই সময় আরো যে ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো বলবো। বলছেন রামকৃষ্ণ লীলা কথা মঙ্গল নিদান, ভাগ্যবানে কয় আর শুনে ভাগ্যবান। বলছেন রামকৃষ্ণ লীলা কথা মঙ্গল নিদান, যা শুনলে আর কইলে দুটোতেই খুব লাভ হয়। কি করে লাভ হয়, যখন আপনি কারুর সম্বন্ধে বলেন দেখবেন তার রূপটা আপনার ভেতরে আসে। খুব সুন্দর মানুষের সম্বন্ধে গল্প করছেন, করছেন তার অপগান, যে সে কীরকম কীরকম কী কী করেন, কিন্তু সে অপগান করতে করতে সেই সুন্দর মানুষটার চেহারাটা আপনার মনের মধ্যে ছাপছে, মনের মধ্যে একটু একটু করে থাকছে। ঠিক সেরকমভাবে ভগবানের লীলাগান যখন আমরা করি, তখন আমরা ভগবানের দিব্য রূপের কথা ভাবতে থাকি, আর দিব্য রূপের কথা ভাবতে ভাবতে লীলাগান করতে করতে, এত দিব্য জিনিস তো, যত করি তত আমরা ইনগ্রস্ট হয়ে যাই, ডুবে যাই তাতে, তখন সেটা আমাদের কাছে সহজ, ধ্যানের সহজ বস্তু হয়ে দাঁড়ায়। তাই বলছেন যারা ভাগ্যবানে কয় আর শুনে ভাগ্যবান, আমি যে বলছি বা আপনারা যারা বলবেন বাড়িতে গিয়ে, আপনারা প্রত্যেকেই ভাগ্যবান, আর যারা শুনবেন বা যাদের শোনাবেন সেই শ্রোতারাও ভাগ্যবান, কারণ দুজনেরই সেই অনুধ্যান হবে, অনুধ্যানের ফলে তার মনের মধ্যে ময়লাগুলো কাটবে। বলছেন ঠাকুরের তো এইরকম অবস্থা, পাগল পাগল অবস্থা, শ্বশুর বাড়িতে কিরকম এফেক্ট তার সেইটা শুনছি। মাতোয়ারা প্রভু যাবে সাধনার চোটে, প্রভুর প্রমত্ত কথা স্বদেশে রটে, শ্রীপ্রভুর শ্বশুর শাশুড়ি শুনি কথা, মেয়ে পানে চেয়ে পান নিদারুণ ব্যথা, হৃদয়ের সঙ্গে দেশে দেখা হলে পরে, ঘটকের ভাই ঋতু তাই ঋতু ধরে, হেন বরে ঘটাইয়া কি মিটালে সাধ, এত বলি স্ত্রী পুরুষে করেন বিবাদ। প্রভুর এই যে প্রমত্ত হওয়ার কথা, পাগল হওয়ার কথা, স্বাভাবিকের চেয়ে অন্যরকম, সেই ঘটনা যখন জয়রামবাটিতে গিয়ে পৌঁছলো, সকলের কাছে তিনি ছোট হয়ে যাচ্ছেন, তার চেয়েও বড় কথা তার শ্বশুর শাশুড়ি আতঙ্কে ভুগছেন, মেয়েকে কার হাতে দিলুম, কোন পাগলের হাতে দিলুম। হঠাৎই একদিন শিহরে তার সঙ্গে তাদের স্বামী স্ত্রীর সাথে, শ্রী শ্রী মায়ের মা বাবার সাথে দেখা হয়ে গেল হৃদয়ে, হৃদয়ের ভাই রাজারাম সেই বিয়ের সম্বন্ধটা করেছিল। অতএব সেই ঘটক, ঘটকের ভাই মানে ঘটকের যা যা দোষ ঘটকেও সেই তার সঙ্গে সেই দোষে দোষী। পাকড়ে তাকে বলতে থাকলে এইরকম পাগলের সাথে আমার মেয়েটার বিয়ে দিয়ে আমার মেয়ের এত বড় সর্বনাশ করে তোমার কি লাভ হলো, এই বলে একে অপরের সঙ্গে কলহ করতে থাকলো। এ যেন একদম নিত্যকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। রাখো প্রভু রাখো মাতা কিঙ্কর জনাকে, যেন নহে অপরাধ লীলা কথা লিখে, ততখানি কয়ে যতখানি বোধ যারে, দোষ নাই কে চিনিবে গুপ্ত অবতার, চিরকাল দেখা মন মানিক রতন, দুর্লভ দুর্মূল্য যত তত সম্ভবন, পাতালের কাছে নিচে মাটির ভিতর, অগাধ জলধিতল রতন আকর, সেই মতো সার রত্ন দয়ালু প্রভুকে, মহামায়া মহামায়া আবরণে ঢাকে, আখির সম্মুখে তবু খুঁজিয়া না পায়, হাতের কোনই হাত বাড়াইলে নাই, পরমেশের শক্তি মায়া ঈশ্বর সমান, তাহারে রাখিলে বাদে কি আছে কল্যাণ, ঈশ্বর দর্শন তায়ে নাহি কোনো কালে, মহামায়া পরাশক্তি দ্বার না ছাড়িলে, সেই শক্তি মূর্তিমতি ব্রাহ্মণের ঘরে, জগৎ জননী মাতা বালিকা আকারে,
নাহি দেন বাপ মায়ে প্রবেশের দ্বারে রামকৃষ্ণ প্রভু এত গুপ্ত অবতার। পুঁথিকার ক্ষমা ভিক্ষা করছেন শ্রী শ্রী মা সারদা দেবীর কাছে, কেন না শ্রী শ্রী মায়ের মা সম্পর্কে দিদিমা এবং আমাদের দাদামশাই সম্পর্কে তিনি কিছু কুট কচালি এখানে পরিবেশন করেছেন। বলছেন, মা ঠাকুরুন তুমি তো যেমন করে রাখো প্রভু রাখো মাতা, কিং করো জানাকে তোমার বাপ মাকে নিয়ে বিস্তর গালাগালি দিয়েছি, অপরাধ নিও না মা। কিন্তু এই যে সত্যি ঘটনায় যে আমাদের বলতে হবে, ততখানি কয়ে যতখানি বোধ যায়, দোষ নাই কিছু নিবে গুপ্ত অবতার। আমি বুঝেছি কেন তারা লড়াই করে মরতেন, কারণ তারা যতটুকু বুঝেছিলেন ঠিক ততটুকু কথাই তো তারা বলবেন, তার বেশি তো তারা বলতে পারবেন না, তাদের প্রতি বেশি বলা সম্ভব নয়। বলছেন, অবতার তো গুপ্ত, কেমন ভাবে তাকে লুকিয়ে রাখা হতো? বলছে, দুর্লভ দুর্মূল্য যত তত সংগোপন, পাতালের চিরকাল দেখো মন মানিক রতন, দুর্লভ দুর্মূল্য যত তত সংগোপন। বলছেন, আমরা দেখেছি যত দামি রত্ন হয় বাড়িতে থাকে তত আমরা সেগুলোকে লুকিয়ে রাখি। এই আমেরিকান ডায়মন্ড যদি হয় আপনি আমেরিকান ডায়মন্ড আপনি ফেলে ফুলে রাখবেন ড্রেসিং টেবিলের এখানে ওখানে, কিন্তু একটু পান্না একটু দামি টামি হলে আস্তে আস্তে ওই একটা লক দেওয়া যায় সেরকম। আর হীরের আংটি সে একেবারে ব্যাংকের লকারে, যত দামি তত তত আমরা আরো ভালো করে রাখি। আর এই তো স্বয়ং অবতার ভগবানের প্রকাশ, তাকে তো এরকম ভাবে, সে তো সবচেয়ে দুর্মূল্য জিনিস দুর্লভ জিনিস, তাকে তো এমনি করেই লুকিয়ে রাখতে হয়। তাই মহামায়া একটা মায়ার চাদরে যেন ঢেকে রেখেছেন। বলছেন, সেই মতো সার রত্ন দয়ালু প্রভুকে মহামায়া মহামায়া আবরণে থাকে। মহা আবরণ কি অসাধারণ, মানে এরকম আবরণ যা দেখা যায় না সেরকম আবরণ। আবরণটা কি অদ্ভুত ভাবে বলছেন, পরমের শক্তি মায়া ঈশ্বর সমান, তাহারে রাখিলে বাদ কি আছে কল্যাণ। পরমেশের শক্তি যে মায়া, শিব ব্রহ্ম যে মূর্তিতে কাজ করেন যে শক্তি রূপিণী, সে যে মায়া তিনি ঈশ্বরের শক্তি, তাকে বাদ দিলে কিন্তু কোনো কিছু হয় না। এবং তিনি যদি ঈশ্বর দর্শন করতে হয়, তিনি যদি আমাদের সাধন পথে না ছেড়ে দেন, আমাদের সাধন পথের রাস্তাটিকে যদি সুগম করে দেন না করে দেন, তাহলে আমরা কিছুতেই ভগবত লাভ করতে পারি না, ভগবত দর্শন আমাদের হওয়া সম্ভব নয়। বলছেন, সেই শক্তি মূর্তিমতি ব্রাহ্মণের ঘরে, জগত জননী মাতা বালিকা আকারে। সেই শক্তি এবারে ওই যে বামুন দুটি ঝগড়া করছিলেন স্বামী স্ত্রী ঘটকের সাথে, ঘটকের ভাইয়ের সাথে, ওই তাদের মেয়েই সেই জগৎ জননী মহামায়া, যা দিয়ে মহামায়া এই পরমেশকে আবৃত করে রেখেছে, ওই তিনি এদের ঘরে আবৃত করে রেখেছেন। তিনি সবার চোখেতে একটা ধুলো দিয়ে রেখেছেন, একটা পর্দা দিয়ে রেখেছেন, তাই নিজের বাপ মা বুঝতেই পারছেন না যে কার সঙ্গে বিয়ে হয়েছে। বলছেন, জগৎ জননী মাতা বালিকা আকারে, নাহি দেন বাপ মায়ের প্রবেশের দ্বার, রামকৃষ্ণ প্রভু এত গুপ্ত অবতার। এত গুপ্ত করে তিনি তার এই অবতারকে রেখেছেন, জন্মেছেন তাদের ঘরে কিন্তু নিজের বাবা মাকেও তারা তিনি পথ ছেড়ে দিচ্ছেন না যাতে তারা খোঁজ পান, তাই তারা লড়ে মরছেন যে কার সাথে বিয়ে হয়েছে, তা কিন্তু নয়। আমরা যত লীলার দিকে এগোবো দেখব প্রত্যেকের আমাদের ভেতরে একটা ভক্তি কুসুম একবারে কলি হয়ে আমাদের হৃদয়ের ভেতরে আছে, ধীরে ধীরে সেগুলো পরিস্থিতি পায়, ভালো সূর্যের তাপ পায়, জল পায়, ফুটে ওঠার যখন সময় হয় আপনাআপনি সেটা বিকশিত হয়। এদের প্রত্যেকের অন্তরে সেই রকম ঈশ্বর ভক্তির যে কুসুমটি উড়ি হয়ে আছে, এখনো সময় হয়নি, খুলে যায়নি, তাই তারা নিজেদের ভেতরের সেই শক্তির কথা জানতে পারছেন না, তাই লড়ে মরছেন। দেখবো কীরকম করে আস্তে আস্তে তিনি প্রত্যেকের ভেতরের অন্তরের যে উড়িটাকে কীরকমভাবে ফোটান, তাই তার শক্তি কাজ করছেন, তিনি তার নিজের বাবা মাকেও ঢুকতে দিচ্ছেন না এই লীলা রঙ্গনে। বলছেন, চাঁদের কিরণ যেন মেঘ হলে ধুর, ব্যাধি অন্তে কান্তি তেন উঠিল প্রভুর, দেখিয়া হৃদয়ে বড় প্রফুল্লিত মন, প্রভুরে বলিলা যাব এবারও ভবন, শিয়র গ্রামেতে হয় হৃদয়ের ঘর,
সেখান হইতে অষ্ট মাইল অন্তর জয়রাম বাটির গ্রাম শিয়রের কোলে প্রভুর শ্বশুর বাড়ি হয় সেই স্থলে। লইয়া প্রভুরে সাথে ঋদু যেতে চায় প্রকাশ করিল কথা কথায় কথায় সায় দিলা প্রভুতায় হরিষ অন্তর বড়ই আনন্দ যেতে শ্বশুরের ঘর। চাঁদের উপর মেঘ যেরকম ঢাকা পড়ে থাকলে আমরা চাঁদ পরিষ্কার করে দেখতে পারি না, ঠিক শ্রীরামকৃষ্ণের শরীরে যে ব্যাধি এটা যেন একটা মেঘের মতো তার শরীরের চারিদিকে ঢাকা দিয়েছিল, তাই আমরা শ্রীরামকৃষ্ণের সেই দিব্য রূপ অবলোকন করতে পারছিলাম না। যত তিনি ধীরে ধীরে সুস্থ হতে থাকলেন তত তার শরীরের সেই দিব্য কান্তি ফিরে আসতে থাকল। তিনি একদিন প্রভুকে বললেন, তিনি একদিন হৃদয়কে বললেন, হৃদয় তোর বাড়ি যাব, শিহর গ্রামে তোর বাড়ি, যেখানে কামার পুকুর সেখান থেকে শিহরের বাড়ি 8 মাইল, হৃদয়ের বাড়ি 8 মাইল দূরে, এবং এই শিহর থেকে জয়রামবাটি খুব কাছে, অর্থাৎ জয়রামবাটি শিহরে যদি যায় তাহলে সে জয়রামবাটিও যাবে, শ্বশুর বাড়ি যাবে। ধীরে ধীরে কথায় কথায় তিনি এটা প্রকাশ করছেন, তার ইচ্ছা তিনি প্রকাশ করছেন। কি আনন্দ, ছোট শিশুর মতো বলছেন, তুলনা করছেন, বলছেন সায় দিলা প্রভু, তাই না, হৃদয়ে এই এটা প্রপোজালটা দিয়েছিল যে আমার বাড়িতে চলো, আর সেখানে গেলে তুমি তোমার শ্বশুর বাড়িতেও যাবে। বলছিলেন সায় দিলা প্রভু তায় হরিষ অন্তর বড়ই আনন্দ যেতে শ্বশুরের ঘর। তিনি এক কথায় সায় দিয়ে দিলেন। ছোট শিশু যেমন আনন্দ করতে থাকে মামার বাড়ি যাওয়ার জন্য, এও সেই ছোট শিশু, ভারী শিশু, এও আনন্দ করছে সে শ্বশুর বাড়ি যাবে। এত আনন্দিত কেন প্রভু নারায়ণ, ভিতরে ইহার আছে বিস্তার কারণ, যেভাবে আনন্দ উঠে মানুষের মনে যাইবার আড়ম্বরে শ্বশুর ভবনে, সেভাবের গন্ধ নাই প্রভুরে ভাবে, ধরিলে বালক ভাব বুঝা যায় তবে, বালক স্বভাব প্রভু সহজ অন্তর, দেখেন সকলে যায় শ্বশুরের ঘর, নানাবিধ বেশভূষা আনন্দ অপার, খুশির বিষয় ইহা নাহি কিছু আর, বাসনা বর্জিত প্রভু রিপুগণ মরা, ঘৃণা লজ্জা ভয় শূন্য বালকের পারা, প্রভুর উপমা দিতে কি ধরে ধরনি, প্রভুর উপমা মাত্র প্রভুই আপনি, মেজ ভাই রামেশ্বর মহানন্দ মন, জোগাড় করিয়া দিলা যাহা আয়োজন। বলছেন প্রভুর বড়ই আনন্দ, কিন্তু এর ভিতরে কি কারণ আছে, বলছেন বিস্তর কারণ আছে, সেইগুলো জানা খুব দরকার। বলছেন অন্যেরা কেমন ভাবে শ্বশুর বাড়ি যায়, খানিক কয়েকদিন আগেই বলে জামাই ষষ্ঠী হয়ে গেল, আপনাদের সকলেরই কম বেশি অভিজ্ঞতা আছে। বলছেন কি আনন্দ করে সকলে যাচ্ছে, সব নানা রকমের সুন্দর নানাবিধ বেশভূষা পরে আনন্দ করতে করতে সব শ্বশুর বাড়ি ছুটছে, সেই শ্বশুর বাড়ি যাবার যে অভিজ্ঞতা, বলছে এরকম অভিজ্ঞতা তার নয়, তার ভারী আনন্দ। আনন্দটা কেন, কারণ তার কোনো বাসনা নেই। বলছেন কেমন তিনি, না বাসনা বর্জিত প্রভু রিপুগণ মরা, ঘৃণা লজ্জা ভয় শূন্য বালকের পারা, বলছে এ তো শিশুর মতো, এ শ্বশুর বাড়ি যাওয়ার আনন্দ সে কেমন করে বুঝবে, কারণ এর তো কোনো বাসনা নেই। শ্বশুর বাড়ি গিয়ে ভালো খাবো, ভালো পড়বো, সকলের সঙ্গে আনন্দ করব, মজা করব, রসিকতা করব, যাত্রা দেখতে যাব, এ তো কোনো বাসনা নেই তার, তার সমস্ত রিপুগুলো ভরে গেছে। ঘৃণা লজ্জা ভয় শূন্য, কাউকে সে ভয় পায় না, কাউকে সে ঘৃণা করে না, আর কারুর প্রতি তার লজ্জা নিয়ে শ্বশুর ও শাশুড়ি এর সঙ্গে একটু সমীহ করে কথা বলতে হয়, ওকে একটু মেনে চলতে হয়, শালা শালিদের একটু দূরে দূরে রাখতে হয়, কিছু কাছে কিছু দূরে একটু নরমে গরমে রাখতে হয়, এসব তো তার বোধ নেই। ঘৃণা লজ্জা শূন্য বালকের মন, বালক কি বুঝবে এই শ্বশুর বাড়ি যাবার আনন্দ, কিন্তু বাইরের লোক বুঝে আহা গদাই খুব আনন্দ, গদাই শ্বশুর বাড়ি যাবে। আর সেই শুনে মেজ ভাই রামেশ্বরের খুব আনন্দ, যে ফরসিত মন, পুলকে উঠেছে মন, তাই তাড়াতাড়ি যা কিছু প্রয়োজন সব জোগাড় করে দিলেন। পুঁথিকার লিখছেন প্রভুর উপমা, উপমা দিতে কি ধরে ধরনি, প্রভুর উপমা মাত্র প্রভুই আপনি। বলছেন শ্রীরামকৃষ্ণের উপমা কোনো কোনো মানে বহু ব্যবহার করে কোনো উপমা দিয়ে কিছু হয় না,
সে একটা গান আছে না, তোমার তুলনা আমি খুঁজি না কখনো, বহু ব্যবহার করা কোনো উপমায়, যে উপমা ব্যবহার হয়ে গেছে সেই সব কোনো উপমা দিয়ে এর তুলনা করা যায় না, সবটাই ইউনিক, সবটাই নতুন। তাই প্রভুর উপমা প্রভু স্বয়ং, শ্রীরামকৃষ্ণ কেমন শ্রীরামকৃষ্ণ যেমন। গ্রামবাসী তাদেরও ভারী শ্রীরামকৃষ্ণকে তারা এত ভালোবাসে, তাই শ্রীরামকৃষ্ণের প্রত্যেকটা ছোট ছোট জীবনের প্রত্যেকটা ছোট ছোট জিনিসে তাদের অধিকার, তাদের আনন্দ। বলছেন, গ্রামবাসী সব শুনি সব খুশি শুনিয়া পারতা, রস ভাসে হেসে হেসে কহে কত কথা, উঠিল আনন্দ রোল কামার পুকুরে, সুখ দিন নিরূপণ আসিবে আর তরে। বলছেন গ্রামবাসী শুনে ভারী আনন্দ, গদাই যাবে শ্বশুর বাড়ি, সারা গ্রামের লোকের আনন্দ, তারা সব ভালো শুভ দিন দেখছে যে এই দিনে গদাই রওনা দেবেন কামার পুকুরে, রস ভাসে হেসে হেসে কত কথা কয়, গদাই যে শ্বশুর বাড়ি যাবে এটা যেন খুব আনন্দের কথা। তাই একে অপরের সঙ্গে যখন বার্তালাপ করছে আনন্দের সঙ্গে, বলছে শুনেছ গদাই শ্বশুর বাড়ি যাবে, শুনেছ গদাই শ্বশুর বাড়ি যাবে, কি আনন্দ কেউ জানে না, কিন্তু এই গদাইয়ের চর্চা করার মধ্যে তারা যেন একটা অদ্ভুত আনন্দ খুঁজে পাচ্ছে। ভগবত স্মরণে এইরকম আনন্দ হয়। মা বলছেন না, চন্দন ঘষতে 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 চন্দন, তার চন্দনের যে সুগন্ধ বেরোয়, সেরকম ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে সেই তার ভেতরে সেই সেই ভগবতের ভগবানের চেতনা জাগ্রত হয়। ঠিক সেই রকম তারা একে অপরে আলোচনা করছে, বুঝতে পারছে না কি সাধারণ বিষয়ে আলোচনা করছে, কিন্তু প্রত্যেকে যেন রস ভাসে, রসের সাগরে যেন ভেসে ভেসে যাচ্ছে আর কি। নির্ধারিত দিনে প্রাতে পুলকিত মন, প্রভুরে পরিতে দেয় সুন্দর বসন, বহুবিধ মূল্যবান বসন প্রচুর, বস্তা বেঁধে দিয়াছেন ভকত মথুর, লাল বারাণসী স্বর্ণ জড়ি পার্তায়, প্রভুর শ্রীঅঙ্গে ঋদু যতনে পরায়, সমান উড়নাতায় স্কন্দ দেশে দুলে, নাগাড়িয়া লাল জুতা চরণ যুগলে, কমল ঝলমল অঙ্গকান্তি এমন রকম, স্বচ্ছ কাঁচে প্রতিবিম্ব চাঁদের ও কিরণ, ভুবন মোহন মূর্তি বেশ হেন তায়, যে দেখেছে ধরিতার চরণ মাথায়। শুধু তো গেলে হবে না, মেকআপ করতে হবে, মধুর প্রচুর প্রচুর কাপড় জামা দিয়েছেন, তার মধ্যে থেকে হৃদয় বেছে বেছে একটা টুকটুকে লাল রঙের বেনারসি চেলি বার করলেন, তাতে চওড়া ঢালা জড়ি পার সেই কাপড় পরাচ্ছেন। আমরা কল্পনা করতে পারি ধপধপে সাদা মানুষটি কোমরে লাল টুকটুকে সেই চলিটি পড়েছেন, কোমরে পড়েছেন, আর সেই রকম একটি উত্তরীয় তার গলায় তিনি ঝুলিয়ে দিয়েছেন, পায়ে টুকটুকে লাল রঙের নাগড়া জুতো পরিয়ে দিয়েছেন। বলছেন এইসব দেখে যেন তার সারা শরীর থেকে যেন তার তার দিব্য মানে অঙ্গকান্তি যেন ঝলমল করছে, কেমন সেরকম তার রূপটা কিরকম তুলনা দিচ্ছেন, স্বচ্ছ কাঁচের প্রতিবিম্ব চাঁদের কিরণ, যে দর্পণটিকে আমরা ঝকঝকঝকে পরিষ্কার করি, তারপরে যখন তাতে যখন চাঁদের কিরণ চাঁদের রিফ্লেকশন পেলি সেটা যখন ঝকঝক করে, ঠিক সেই রকম তার সারা শরীর যেন থেকে যেন ধুতি বেরিয়ে পড়ছে। একে তো অমন সুন্দর চেহারা, তাই টুকটুকে লাল রঙের ধুতি, বেনারসি ধুতি, সিল্কের ধুতি, তার গ্লেজ অনেক বেশি, তাতে চওড়া জড়ি পার, আর ঠিক ওই রকম উত্তরীয় গলার দু কাঁধেতে ফেলা, আর পায়ে টুকটুকে লাল রঙের নাগরা জুতো পরে আমাদের বাবু শ্বশুর বাড়ি যাচ্ছেন। বলছেন ভুবন মোহন মূর্তি বেশ হেন তায়, যে দেখেছে ধরি তার চরণ চরণ মাথায়, ভুবনকে মুখিত করে দেয় যে মূর্তি, যা দেখলেই জগৎ ভুল হয়ে যায়, জগৎ ভুলে যায় অন্যকে দেখলে, সবাই যে দেখবে সবাই যেন অ্যাবজর্ব হয়ে যাবে তাকে দেখলে, সেই মূর্তি যে দেখেছে আমি তার চরণ মাথায় নিই, সে সৌভাগ্যবান, সে প্রভুর এইরকম দিব্য কান্তি দর্শন করার সুযোগ পেয়েছে। বাকিরা আইলা প্রভু হৃদ সঙ্গে জুটে, দেখিবারে প্রতিবাসী দলে দলে ছুটে, কুলির দুধারে সবে দাঁড়াইল আসি, আবাল হইতে বৃদ্ধ যত গ্রামবাসী, রূপরাশি জিনিসি আঁকি ভরি দেখে, কোনের বহুরী কেহ ঘোমটা না রাখে, ডোমপাড়া সন্নিকটে যবে আগুসার, ডোমেরা তফাতে পথে কাতার কাতার, অস্পৃশ্য ছোট জাতি দিতে অস্পৃশ্য ছোট জাতি হৃদে ভয়ে বাসে, শ্রীপ্রভুর সম্মুখেতে কি প্রকারে আসে, দুঃখী দাসে শ্রীপ্রভুর দয়া অতিশয়ে,
তা না হইলে ক কেন কবে দয়াময় দয়ায় দ্রবিল হইয়া দয়ার সাগর পাল্টাইয়া ফিরিলেন আপনার ঘর শয্যা সহ গড়াগড়ি দেন ভূমি তলে করদম হইলা ধুলা নয়নের জলে কাদায় ধরিল তব অঙ্গ সুন্দর বসন প্রভু রাম কৃষ্ণ কথা অদ্ভুত কথন। তিনি এইরকম সুন্দর মেকআপ করে রাস্তায় বেরোলেন প্রভু আমাদের হৃদয়ের সঙ্গে। তিনি যখন যাচ্ছেন তখন দুধারে কাতারে কাতারে লোক দাঁড়িয়ে আছেন, রাস্তা দুধারে লোকে আবাল বৃদ্ধ বনিতা দাঁড়িয়ে আছেন, বাড়ির সেই লজ্জাশীলা বউ যিনি একগলা ঘোমটা দিয়ে শ্বশুর ভাসুরের সামনে এসে দাঁড়ান, তিনি সেই রূপ দেখতে গিয়ে কখন তার মাথার ঘোমটাটি পড়ে গেছেন তিনি জানেন না, তিনি হাঁ করে দেখছেন সেই দিব্য রূপ। বলছেন কেমন সে রূপ, রূপ রাশি যিনি শশী আঁখি ভরি দেখে। বলছেন তার এমন রূপ যে চাঁদের চাঁদের কিরণও যেন হার মানে। কেন সূর্যের কিরণ হার মানে না? সূর্যের কিরণে এমন তাপ আছে যা দেখা যায় না, চোখ ভাঁদিয়ে যায়। চাঁদের কিরণ স্নিগ্ধ, সে রূপ অবলোকন করা যায় অথচ চোখেতেও কোনো কষ্ট হয় না। তাই বলছেন চাঁদের রূপকে হার মানিয়ে দিচ্ছে এত সুন্দর রূপ। আবাল বৃদ্ধ বনিতা তারা এরকম ভাবে দাঁড়িয়ে দেখছে। যখন তিনি ডোমপাড়া অতিক্রম করছেন তারাও বেরিয়ে এসছে ঘর থেকে, ছোট ছোট শিশু সহ তারা তাকে দেখছে, কিন্তু কেউ ভয় কাছে আসতে পারছে না। কেন? অস্পৃশ্য, তারা তারা নিচু জাতি, ব্রাহ্মণের সঙ্গে বা উঁচু জাতির সঙ্গে তাদের একসঙ্গে থাকা হয় না, তাই তারা দূরে দূরে আছেন। প্রভুর তাদের বেদনা তাদের দুঃখ দেখে মনে হলো আমার তাহলে তো আশাই বৃথা, এত সাজ এই যে দিব্যরূপ এরা দেখবেনি, এদের এরা আমাকে ফেলে যাবে। অতএব তিনি ফিরে গেলেন তার ঘরে। বলছেন তাহলে এই সাজগোজের কি প্রয়োজন আছে? ফিরে গেলেন, তাদের দয়া তাদের দুঃখ যে তারা এগিয়ে আসতে পারছে না, সকলের সঙ্গে সে সামিল হতে পারছে না, রামকৃষ্ণ লীলাও মানে তাদের সমান অধিকার অথচ সেই অধিকার তারা নিতে পারছে না, এই দুঃখ তাদের যতখানি তার চেয়ে বেশি দুঃখ স্বয়ং অবতারের। তিনি ফিরে গেলেন ঘরেতে, দুঃখে শোকে কাতরে তিনি শয্যা সহ গড়াগড়ি দেন ভূমি তলে করদম হইল ধুলি নয়নের জলে। সারা এত চোখ দিয়ে এত জল পড়ছে যে মাটি কাদা হয়ে গেছে। কাদায় ভরিল অঙ্গ সুন্দর বসন প্রভু রামকৃষ্ণ কথা অদ্ভুত কথন। বলছেন প্রভু রামকৃষ্ণের এই লীলা কথা অদ্ভুত, অদ্ভুতই বটে। এই কারণে তো লোকে পাগল বলতো, এই কারণেই তো লোকে ন্যাকা বলতো, এই কারণেই তো তারা বলতো যে যে শ্যামার স্বামীটা এইরকম, কারণ আমরা তাকে তো চিনতে পারিনি, আমরা তো আমাদের ভাব দিয়ে তাকে বিচার করা শুরু করেছিলাম। যারে এত সুন্দর কাপড় পরে শ্বশুর বাড়ি যাচ্ছে, কে দেখলো ছোটো যার তারা দেখতে পেলো কি দেখতে পেলো না, তাতে কি আসে যায়, তুমি তোমার মতো হেঁটে যাবে। কিন্তু তো তিনি যে দয়াময় বলছেন তাই তো এখানে তুলনা দিচ্ছেন। বলছেন দুঃখী দাসে শ্রীপ্রভুর দয়া অতিশয় তা না হইলে কেন কবে দয়াময়। বলছেন দুঃখে দুঃখীদের দুঃখে যিনি একেবারে দ্রবীভূত হয়ে যান তার তার সেই কারণেই তো তাকে সবাই দয়াময় বলে ডাকে। বলছেন প্রণায়া গলিত চিত্তম জীব দুঃখা সহিষ্ণু, তার ধ্যান মন্ত্রে লেখা আছে একটি মন্ত্র যে তিনি জীবের দুঃখে জীবের ভালোবাসায় প্রণয়া গলিত চিত্তম ভালোবাসায় যার চিত্ত দ্রবীভূত হয়ে যেত, তার এত ভালোবাসা ছিল প্রত্যেকের জন্য তার চিত্ত দ্রবীভূত, প্রত্যেকের জন্য তার হৃদয়ে খোলা জায়গা ছিল, আর এই জগতের যাবতীয় দুঃখ যাবতীয় বেদনা তিনি সহজে তিনি সহন করেছিলেন। তিনি ফিরে এলেন, তাহলে কি শ্বশুরবাড়ি যাওয়া হলো না? এত যে প্রস্তুতি হলো শ্বশুরবাড়ি তিনি যাওয়া শুরু করলেন। পরের দিন সকালবেলা বলছেন পরের দিন চুপি চুপে অতি প্রাতে উঠি প্রভুরে লইয়া যায় জয় রাম বাটি, আনন্দের ওর নাই প্রতিবাসী গণে গদাই জামাই আসিছেন বার্তা শুনে, এগিয়া যাইয়া যা পথে যত নারীগণ বারে বারে বন্দি আমি সবারও চরণ, আনিলেন আলয়তে প্রভু গুণমণি পথে পথে জলধারা সহসমুখধ্বনি, জামাই আনিতে নাই দেশে হেন রীতি জলধারা শঙ্খধ্বনি অদ্ভুত ভারতী,
কিভাবে করিল হেন রমণীর গণ প্রভুর আগমনে দিনের বিধান নূতন ভক্তির মূলক নহে মঙ্গল আচার প্রভুদেব ক্ষিপ্ত প্রায় জ্ঞান সবাকার নাহি রাম কৃষ্ণ ভক্তি কিছুই এখানে বিষয় বিষয় মত্ত চাষা যত গ্রামে রক্ষা কর কৃপাময়ী জগত জননী তুমি মা লেখাও পুঁথি তাই লিখি আমি। পরদিন সকাল সকাল তিনি বেরিয়ে গেলেন, যখন খবর দিয়ে পৌঁছল জয়রাম বাড়তি যে গদাই জামাই আসছে তাদের গ্রামে, তখন তাদের সকলের অন্তরে শ্রীরামকৃষ্ণের আগমন বার্তা শুনে আনন্দে ভরে উঠলেন। বলছেন সে দেশে এই রীতি ছিল না, যে রীতিটি তারা পালন করতে শুরু করলেন। ঘর থেকে সবাই জল নিয়ে এসে জলধারা জল ছিটাতে থাকলেন। শ্রীরামকৃষ্ণ যখন এই মুকুজ্জিদের বাড়িতে ঢুকছেন, এই পুরো পথটা তারা জল ছিটিয়ে ছিটিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে যাচ্ছেন, আর সঙ্গে শঙ্খধ্বনি করতে করতে যাচ্ছেন। তিনি বলছেন কিভাবে করিল হেন রমণীর গণ প্রভুর আগমনে দিনে বিধান নূতন ভক্তির মূলক নহে মঙ্গল আচার প্রভুদের ক্ষিপ্ত প্রায় জ্ঞান সভাকার। যে জামাইকে সবাই পাগল বলে জানে, পাগল বলেই যার পরিচয় গ্রামবাসীর কাছে, তিনি আসছেন তাই শুনে এদের মনে এরকম হঠাৎ পরিবর্তন হলো কেন? সবাই বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে, কারণ এদের তো রামকৃষ্ণ ভক্তি নেই, এরা তো কেউ এতে ভালোবাসে না, গদাইকে তো তারা ভালোবাসে না, তাহলে তাদের মনের মধ্যে এমন ঘটনা ঘটলো কেন? বলছেন কেন ভালোবাসে না তারা? বলছেন বিষয় বিষয়ে মত্ত চাষা যত গ্রামে না নাহি রামকৃষ্ণ ভক্তি কিছুই এখানে বিষয় বিষয়ে মত্ত চাষা যত গ্রামে রক্ষা কর কৃপাময়ী জগত জননী তুমি মা লেখাও পুঁথি তাই লিখি আমি। মা তোমার জন্মভূমি মহাতীর্থধাম জড় কি চেতন তথা সকলে প্রণাম। মা ঠাকুরুন তুমি আমায় রক্ষা করো, তোমার গ্রামের লোকজন সম্পর্কে বলছি কিন্তু এ কথা সত্যি, তোমার গ্রামের লোকেরা চাষ ভিন্ন আর অন্য কিছু বোঝে না, তাই তাদের মনের মধ্যে ফাইন জিনিসগুলো নেই, তুমি শক্তি দিয়েছ তাই এই পুঁথিতে আমি তাদের কথা বর্ণনা করছি। তাই আশা লোকেদের কাছ থেকে এই রকম ভক্তিমূলক আচরণ আমি আশা করিনি, তাই ভাবছি ঠাকুর এদের মধ্যে কি জাদু করলেন যেদের মনের মধ্যে পরিবর্তনটুকু হলো। শুধু এইখানেই পরিবর্তন হয়নি, বলছেন ভাগ্যবান ভাগ্যবতী নরনারীগণ হেদায় দুবেলা দেখে অভয় চরণ নাহি রামকৃষ্ণ ভক্তি নাম নাহি লয় এবা কিবা ভাব ভেবে হয়েছে বিস্ময় বিশুষ্ক হৃদয় ভাব ভাব দর্শনে কি খেলা বুঝায় দেহ সুমূর্খ সন্তানে জগতের চাঁদা মামা তাহার কিরণ সমভাবে সকলের উপরে পতন উজ্জ্বেও স্থানাস্থান বিচার বিহীনে তেমতি আনন্দময় শ্রীভকু যেখানে পূর্ণানন্দ নিজে প্রভু আনন্দ আধারে যথায় হৃদয়ে তথা আনন্দ বাজার নারীগণে দর্শনে রস ভাসে তাই প্রভু নাহি দেয় কান কোনই কথায় মুখে শ্যামা গুণ গান তালি দেয় করে নৃত্য করে পদদয় বড়ই সুন্দর বদন মণ্ডলে শোভে অপরূপ খেলা বুক বেয়ে কোঁচার কাপড় কাঁধে ঝুলে বদন মণ্ডলে শোভা অপরূপ খেলে বুক বেয়ে কোঁচার কাপড় কাঁধে ঝুলে দেখিয়া সকলে ভুলে আছে যতক্ষণ অন্তরালে গেলে বলে পাগল লক্ষণ। বলছেন মা তুমি আমায় ক্ষমা করো, তোমার চাষা গ্রামবাসীদের কথা আমি লিখছি কিন্তু আমি তাদের একটি গুণের কথা ভেবে অবাক হয়ে যাই, এরা কি পুণ্য করে এসেছিল যেরা হেলায় এই জগতের জনক এবং জননীকে নিত্য দর্শন করবার সুযোগ পায়। এদের রামকৃষ্ণ ভক্তি নেই, ভুলেও এরা গদায়ের নাম করে না, তবু আমি ভাবছি তাদের প্রতি ভগবানের একই ভালোবাসা, তাদের হৃদয়ে বিষয়ে সুখে শুষ্ক হয়ে গেছে তাই তাদের হৃদয়ে কোনো রকম ভাব দর্শন তারা করতে পারে না, তবু আমি বুঝতে পারি না মা তুমি এই সুমূর্খ সন্তানদের নিয়ে কি খেলা খেলছ। জগতের চাঁদ জগতের সকলের মামা হচ্ছেন চাঁদ, তিনি সমানভাবে সকলের প্রতি কিরণ দেন, উজ্জ্বেও
ঘৃণ্য স্থান পবিত্র স্থান কোনো জিনিস আলাদা করে দেখেন না, সব জায়গায় চাঁদের কিরণ সমানভাবে পড়ে। ঠিক তেমনিভাবে আনন্দময় প্রভুর ভালোবাসা সকলের প্রতি, নিচ উচ্চ সকলের প্রতি সমানভাবে প্রকাশিত হয়। সকলের ভেতরে তিনি পূর্ণের, তিনি পূর্ণ আনন্দ স্বরূপ, তাই তাকে যে দেখে তার ভেতরে আনন্দের প্রকাশ হয়। তিনি যেখানে থাকেন সে জায়গা আনন্দ বাজার হয়ে যায়। তবু এই মানুষগণের ভেতরে কেন এইরকম শুষ্ক, তবু এদের শুকনো হৃদয় কি এতটুকু সরস হয় না? বলছেন, নারীগঞ্জ রামকৃষ্ণকে দেখে রসের কথা বলে একে অপরের সঙ্গে মজা করতে থাকলো। ঠাকুর কিন্তু তার কোনো উত্তর দিলেন না, মুখে শ্যামা গান করছেন আর হাতে তালি দিয়ে নাচতে নাচতে তিনি ধীরে ধীরে এগোচ্ছেন। তার অদ্ভুত চেহারা বদনমণ্ডলে সহ অপূর্ব খেলে, অপরূপ খেলে, বুক বেয়ে কোঁচার কাপড় কাঁধে ঝুলে বস্ত্র ধীরে ধীরে পড়ে যাচ্ছে তার বুক থেকে, আর তার শরীর থেকে এক দিব্য রূপ খেলে উঠছে। বলছেন, দেখিয়া সকলে ভুলে কাছে যতক্ষণ, তার কাছে যতক্ষণ ছিল সবাই ভুলে গেছে জগৎ, কিন্তু যেই তার থেকে দূরে সরে গেল সবাই বললে এ মিষ্টি পাগলের লক্ষণ, আমরা যেমন কি ভেবেছিলাম তেমন কি, মানে ভবি ভুল ধারণা। দেখুন, আমরা আলোচনা করছি মানুষ শ্রীরামকৃষ্ণ, তার ভেতরে দৈবী স্বভাব যেগুলো সেগুলোকে সঙ্গে নিয়ে কেমন শ্রীরামকৃষ্ণ, মানুষ শ্রীরামকৃষ্ণ কেমন। প্রভুর শাশুড়ি হেতা দিদি ঠাকুরানি, বারে বারে বন্দী তার চরণ দুখানি, ওগো বাছা বলি প্রভু সম্বোধনে তাই, নানা রঙ্গ পরিহাস কথায় কথায়, সলজ্জ বদনা দিদি প্রভুর বলে, কথা কহিতেন মুখ আধখানি খুলে, কোন কালে নাহি ছিল সম্পর্ক বিচায়, যেমন অল্প বয়স শিশুর আচার, জনক জননী খুড়া সদর মাতুল, শ্বশুর শাশুড়ি শালা সব সমতুল, বাবু ভাই সম্পর্ক প্রভৃতি নাহি জ্ঞান, আপন অপরকে বা সকলে সমান, সংসার সম্বন্ধে আছে যেরূপ ব্যবহার, ভিন্ন 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 জামে বিভিন্ন আচার, সেসব সেসব না ছিল কিছু শ্রীপ্রভুর ঠাই, সর্বস্থানে সমরূপ লজ্জা ভাই নাই, শ্রীপ্রভুর শাশুড়ির সঙ্গে রঙ্গ হয়, শুনিয়াছি যেই রূপ শুনো পরিচয়। দিদি ঠাকুরানি আমাদের দিদিমা, তাকে ঠাকুর তার চরণ বন্দনা করে শুরু করছেন তার সম্পর্কের অধ্যায়টি। বলছেন, ঠাকুর তাকে গিয়ে ওগো বাছাই বলে সম্বোধন করছে, শাশুড়িকে কে ওগো বাছা হয়, হ্যালো ওই বলে কি সম্বোধন করে? এখনকার হয়তো ছেলেপুলেরা করে, সেই যুগে করতো না। বলছেন, খালি তার সঙ্গে রঙ্গ পরিহাস করছেন, লোকে দেখে অবাক হয়ে যাচ্ছেন। এদিকে মায়ের মা আমাদের দিদিমা, তিনি তো যত শুনছেন তত লজ্জা পাচ্ছেন, তিনি আরো লম্বা ঘুমটা টানছেন, কারণ কোনো কালে কোনো সম্পর্ক ছিল না, কখনো তো সেইভাবে ঠাকুরের শ্বশুর বাড়ি আসা হয়নি, তাই সম্পর্কটা কোনো কালে খুব ইজি ছিল না, কিন্তু ইনি গিয়ে খুব সহজ ইজি করে দিলেন। তার কাছে সব সমান, যেমন শ্বশুর শাশুড়ি শালা এদের প্রত্যেকের প্রতি আমাদের যেন নিয়ম আছে একটু আলাদা আলাদা ব্যবহার করতে হয়, এরকম কোনো ব্যবহার তিনি করছেন না, শাশুড়িকেই ওগো বাছা বলে সম্বোধন করছে, যেন কত দিনের বন্ধুতা। যেরকম রঙ্গ হতো তার একটি ঘটনা বলে শেষ করবো, আর একটু বলার ইচ্ছা ছিল, শাশুড়ির সঙ্গে অন্তত লীলাটা শেষ হোক আজকে। বলছেন, প্রভু রাম কৃষ্ণ কথা বড়ই মজার, বাহিরে আছিল ছিল এক গাছ সজিনার, অবনত যত ডাল থোপা থোপা ফুলে, প্রসারিয়া শ্রীচরণ বসি তার তলে, মহানন্দে মুখে হাসি প্রভু ভগবান, শাশুড়ির লক্ষ্য করি গাইতেন গান। বলছে, ঘরের ঠিক বাইরে একটা সজনে গাছ ছিল, তাতে থোকা থোকা ফুল হয়েছে, একবারে ঝুলে এত ফুল হয়েছে ফুলের বারে সব ডালগুলো অবনত হয়ে গেছে, তার ফেলায় তার ঠিক তলায় ঠ্যাংগুটিকে লম্বা করে তিনি শাশুড়ির উদ্দেশ্যে এই গান গাইছেন। কি গান? সজিনা ফুল পাতাবো শাউরি তোর সঙ্গে, সজিনা ফুল তলায় বসবো দুজনায়, ফুরফুরে বাতাসে ফুল ঝরে পড়বে গায়, আবার সজিনা ফুল থোপা ভেঙে পড়ায় দিব কানে। বলছেন, শাশুড়ি তোর সঙ্গে সজনা ফুল পাতাবো, মানে সেই বেলফুল এইসব মানে না, তোর সঙ্গে আমি সক্ষতা পাতাবো, তোকে নাম দেবো সজিনা ফুল, সজনা ফুল গাছের তলায় দুজনে মিলে বসে গল্প করবো, আর যখন সেই ফুলের গাছ থোপা থোপা পড়বে
তা দিয়ে তোর কানেতে লাগিয়ে দেব। যেমন আমরা করি আর কি, সেই মানে বন্ধুদের সঙ্গে এই আর কি মানি, ঠিক সেরকম ভাবে তিনি শাশুড়িকে বলছেন। এদিকে তিনি তো চটে যাচ্ছেন, উনি বলছেন হাসি হাসি দিদি আই বলিতেন তারে, কে কোথায় এমন কথা কহে শাশুড়ি রে, বলিতে কি আছে বাপ এমন বচন, আমি তো শাশুড়ি হই মায়ের মতন। মা আস্তে আস্তে, দিদিমা আস্তে আস্তে হাসতে হাসতে বলছেন, বাবা এ কথা বলতে নেই, শাশুড়িকে কে কবে এরকম কথা বলেছে যে তোমার তোমার সাথে সজনাপুর পাতাবো, বলতে কি আছে বাবা, আমি তোমার শাশুড়ি হই সম্পর্কে তোমার মায়ের মতো, মায়ের সাথে কি এরকম হয়। উত্তর বচনে প্রভু বলিতেন তাই, শাশুড়ি বলিয়া ছাপা আছে কি পাছায়, বসনে বসনে ঢাকিয়া মুখ ছুটে দিদি আই, পাঁচু পাঁচু গীত খানি প্রেমিক জামাই, শাশুড়ি জামাই দেখো সম্পর্ক কেমন, বাজছে এক ভিতরে কি আছে সঙ্গোপন, শ্রীপ্রভুর শাশুড়ির ভাব পূর্বে কারে, দিনে লয় হয় দিনে লয় হয় স্নেহের সঞ্চার। ঠাকুরকে তিনি বললেন, বাবা এরকম কথা কি বলতে আছে, শাশুড়ি বললেন হ্যাঁ তোমার গায়ে কি লেখা আছে যে তুমি শাশুড়ি। ঠাকুরের এই উত্তর শুনে তিনি ছুটতে ছুটতে পালিয়ে গেলেন, আর প্রেমিক জামাই তার পেছনে পেছনে ওই সজনাপুর পাতায় বসে তোমার সামনে সেই গান গাইতে গাইতে তার পেছন পেছন ছুটছে। অদ্ভুত এক লীলা চলছে, কিন্তু অদ্ভুত একটা ঘটনা ঘটতে থাকলো। আমরা শুরু করেছিলাম যে অংশটা দিয়ে, যে ঠাকুর তখনও জয়রামবাটিতে এসে পৌঁছয়নি, শিহর গ্রামে একদিন রাজারামের দাদা হৃদয় রামের সঙ্গে দেখা হয়েছিল। শ্রী শ্রী মায়ের বাবা এবং মা দুজনে অকথ্য গালাগাল দিয়েছিলেন, যা তা বলেছিলেন, খুব ঝগড়াঝাটি হয়েছিল যে এমন পাগল ছেলের সঙ্গে সম্পর্ক পাতিয়ে আমার মেয়ের ভবিষ্যৎটি নষ্ট করে তুমি, তোমার কি লাভ হলো, তোমার ভাইয়ের কি লাভ হলো, খুব কলহ হয়েছিল দুজনের সঙ্গে। দেখুন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এদের ভাবনাটা এই, পাগল অপদার্থ অকর্মণ্য, জগতের যাবতীয় বিচার আমরা যে চাই তার সঙ্গে কোনো কিছুতে তার ছিল না, একবারে শুকনো হয়ে গেছিল সম্পর্কটা। দেখুন তিনি এলেন, তার উপস্থিতি কীরকমভাবে মানুষকে বদলে দেয়, সম্পর্কগুলো কত সহজ, এত সুন্দর করে তাকে অ্যাকসেপ্ট করলেন, আসার দিন হ্যালো বলে, আমরা যেরকম অপরিচিত লোককে হ্যালো হাই এইসব বলে কাছাকাছি করে নিয়ে এলেই হ্যান্ডশেক করি, করে সম্পর্কগুলোকে সহজ করে নিই, তিনি যেন তার শাশুড়ির সঙ্গে সম্পর্কটা সহজ করে নিচ্ছেন। তার লীলার যে কারিগর, এরা যে তার লীলার খেলা খেলোয়াড়, সেই খেলোয়াড়ের ট্রেনিংটা তো খুব ভালো হতে হবে, এখন খেলোয়াড়কে যদি মোল্ড না করতে পারেন তাহলে আর তিনি কেমন অবতার। এইবারে তিনি যেটা সেটা নিলেন সেটা হচ্ছে স্নেহ ভালোবাসা প্রীতির সম্পর্ক, সম্পর্কটা দুজনের মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্বের দেওয়ালটা যেন তিনি ভেঙে দিলেন, আর সেই ভেঙে দেওয়ার জন্য এইসব লীলা। এইসব লীলা যে হচ্ছে অনেকের মনে আছে পাকা মিথা, কিন্তু নয়, সম্পর্কটাকে সহজ করেছেন। এবং বলছেন প্রতিকার, বলছেন শ্বশুরে জামাই শাশুড়ি জামাই দেখো সম্পর্ক কেমন, বাজছে এক ভিতরে কি আছে সঙ্গোপন, দিনে 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 লয় হয় স্নেহের সঞ্চার, একদিন শ্রীপ্রভুর শ্রীপ্রভুর শাশুড়ির ভাব ভাব পূর্বকার, দিনে দিনে লয় হয় স্নেহের সঞ্চার। বলছেন ঠাকুরি শাশুড়ির ঠাকুরের ঠাকুরের শাশুড়ি যে ঠাকুর সম্পর্কে যে ভাব, তার বাইরের যে প্রকাশ ছিল সেটা আস্তে আস্তে সরে যেতে থাকলো, আর এই মধুর সম্পর্ক, এই স্নেহের সম্পর্ক, এক নতুন সম্পর্ক তৈরি, ঠাকুরের প্রতি তার স্নেহ তার ভালোবাসা, যেগুলি কুঁড়ি হয়েছিল, আমরা বলছিলাম না আমাদের প্রত্যেকের ভেতরে কুঁড়ি হয়ে আছে, ওই দেবতার স্পর্শে সেগুলো হয়ে যায়। ঠাকুর বলছেন পরশ পাথরের স্পর্শে লোহার তরবারি সোনার তরবারি হয়ে যায়, সেই তরবারি সেই তরবার সোনার তরবারি তরবারির আকার থাকে কিন্তু তাই দিয়ে হিংসা হয় না, লোক হিংসা হয় না। ঠিক সেই রকম আমাদের ভেতরে সেই যে লোহার মনটিকে এই শ্রীরামকৃষ্ণের পরশ পাথরের স্পর্শে সোনায় পরিণত হয়েছে, সে মন আগের মতোই মন, সেই মন আগের মতোই বিষয় চিন্তা করে, সেই মন আগের মতোই সব কিছু ভাবে, কিন্তু ভগবানের প্রতি ভগবানের প্রতি ভালোবাসায় ভরপুর হয়ে যায়, সেই মন আর আগের মতো কুভাবনা কুচিন্তায় একেবারে মেতে থাকে না।
ভগবানের দিব্য ভাবে মেতে নিজে ভগবানময় হয়ে ওঠে। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, তার দিব্য স্পর্শে আমাদের হৃদয় যেন এমনি করে সোনা হয়ে ওঠে। তিনি যেমন বলেছিলেন, পুঁথিকার যেমন বলছেন, রামকৃষ্ণ লীলা কথা মঙ্গল বিধান, ভাগ্যবাণী কয় আর শুনে ভাগ্যবান, এ যেন সত্য হয়ে ওঠে। যার আমরা পাঠ, যাদের তিনি পাঠ করবার সুযোগ দিয়েছেন, তারা যেন পাঠ করতে করতে শোনা হয়ে উঠি, আর যারা শ্রোতা হয়ে আজকে উপস্থিত বা যারা শ্রোতা হয়ে আগামী দিন আসবে, তারাও যেন প্রত্যেকে শোনা হয়ে উঠি। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।